এই নগরবাসীকে যারা 7 তারিখের নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে আমরা সরকারকে বলবো 7 তারিখে কোনো নির্বাচন হয় নাই এখানে একটা দামি দামি খেলা হয়েছে প্রার্থী হয়েছে দামি ভোটার ছিল দামি লাইন ছিল দামি যারা বিদেশি পদক কম ছিল তারাও ছিল দামি মার্কআপ জনগণ এই নির্বাচন যারা বল প্রত্যাখ্যান করেছে আমরা এই সমাবেশ থেকে চরিত্র চালাচ্ছি অবিলম্বে এই প্রশাসনের নির্বাচনে সংসদ গঠিত হয়েছে মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে তা বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে নির্বাচন দিতে হবে সরকারকে বলবো আপনার বিরোধী দলকে দমন করতে চান বিরোধী দলের ভিতরে তালা মারেন আগে দলের লোকদের মুখে তালা মারেন বিরোধী দলকে দমন করবেন না দ্রব্য মূল্যকে নিয়ন্ত্রণে রাখেন বিরোধী দলকে দমন প্রতিরোধ করা দরকার নাই দমন করা দরকার নাই আজকে দ্রব্য মূল্যের যে অবস্থা দেশের মানুষের নাবিশ্বাস হয়েছে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করতে যদি না পারেন কতটা করতে হবে আপনাদেরকে প্রিয় ভাইরা আন্দোলন চলছে আন্দোলন চলবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায় না হওয়া পর্যন্ত খেলাফত মজলিস এদেশের মানুষ রাজপথ ছাড়বে না আগামী দিনের আন্দোলন সংগ্রামের আহ্বান জানিয়ে আপনাদের ধন্যবাদ জানিয়ে আজকের সময় এখানেই শেষ করছি।